প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা সংখ্যাগুরু মান নির্ণয় করছিলাম। তো আজকে সংখ্যাগুরু মান নির্ণয় করব, সেটা এর আগে যেটা ছিল সেটা কিন্তু সাধারণ পরিসংখ্যা বিভাজন ছিল বা সাধারণ মানগুলো দেওয়া ছিল। এখন আমরা অনুশীলনীর যে অঙ্কগুলো করব তাতে দেওয়া আছে শ্রেণী পরিসংখ্যা বিভাজন, অর্থাৎ আগের ক্ষেত্রে মান দেওয়া ছিল, এখানে তার জায়গায় আছে শ্রেণী, পার্থক্য শুধু এটাই। এবং আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি যে শ্রেণী যদি দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা সংখ্যাগুরু মান নির্ণয় করব, এবং সেখানে তার সূত্রটা আমরা আলোচনা করেছি, সংখ্যাগুরু মানের সূত্র, যে এল প্লাস F0 মাইনাস F(-1) বাই 2F0 মাইনাস F(-1) মাইনাস F(+1) ইন্টু H। তো যাই হোক, আমরা এই অঙ্কটার ক্ষেত্রে দেখব সংখ্যাগুরু মান নির্ণয় করব। ঠিক আছে, কি বলেছে? এক পাঁচের দাগ থেকে শুরু করছি। একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি, দেওয়া আছে বয়স এবং পরীক্ষার্থীর সংখ্যা। 16 থেকে 18 বছর বয়স পর্যন্ত আছে 45 জন, 18 থেকে 20 আছে 75 জন, 20 থেকে 22 আছে 38 জন, 22 থেকে 24 আছে 22 জন, 24 থেকে 26 আছে 20 জন। তো পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারছি এখানে সব থেকে বেশি পরিসংখ্যা কোন শ্রেণীর আছে। দেখো, সব থেকে বেশি পরিসংখ্যা আছে এই শ্রেণীর, 18 থেকে 20, এবং সেটা কত না 75, সব থেকে বেশি হচ্ছে 75। তাহলে এই 18 থেকে 20টাই হচ্ছে আমার সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। ঠিক আছে, তো এটাই হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী। তো দেখো, সেই কথাটাই লিখলাম যে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 75, সুতরাং সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটি হলো 18 থেকে 20। এবার দেখো, আমরা সূত্রটা লিখে ফেলছি, অতএব নির্ণেয় বয়সের সংখ্যাগুরু মান, যেহেতু এখানে বয়স দেওয়া আছে সেই জন্য বয়সের সংখ্যাগুরু মান সূত্রটা লিখলাম। দেখো, এল যুক্ত F0 মাইনাস F(-1) বাই 2F0 মাইনাস F(-1) প্লাস মাইনাস F(+1) ইন্টু H। এবার দেখো, আমরা প্রত্যেকটা জিনিস নির্ণয় করবো। প্রথমে আমরা এল নির্ণয় করবো। এলটা কি? না, যেখানে এল সমান সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটি নিম্ন শ্রেণী সীমানা কত, এটা যেহেতু সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী তার নিম্ন সীমানা কত, না নিম্ন সীমানা 18, সেই জন্য এখানে লিখলাম 18। এরপর দেখো দ্বিতীয়টা কি হচ্ছে, F0। F0 কি? সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর পরিসংখ্যা কত, দেখো এই পরিসংখ্যা এখানে 75 দেওয়া আছে, তাহলে 75 হলো। তারপরে কি লিখবো, F(-1), অর্থাৎ সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা। তাহলে দেখো, সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী যদি এটা হয়, তার আগের শ্রেণী হচ্ছে 16 থেকে 18, তার পরিসংখ্যা কত, 45, সেই জন্য এখানে আমরা লিখলাম 45। এবার দেখো F(+1) কি হবে, F(+1) সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটির ঠিক পরের শ্রেণীর পরিসংখ্যা। এখানে দেখো, সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী 18 থেকে 20, তার পরের শ্রেণী হচ্ছে 20 থেকে 22, এবং তার পরিসংখ্যা হচ্ছে 38। তাহলে আমরা এখানে 38 লিখলাম। এবার দেখো, আর বাকি আছে H। তাহলে H সমান আমরা লিখলাম সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। দেখো, শ্রেণীটা যেহেতু 18 থেকে 20, তাহলে তার শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে, 20 থেকে 18 বিয়োগ করবো 2, তাহলে এখানে 2 পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আমরা কি করব, দেখো এই সেই চকটা এখানে তুলে নিয়েছি, এরপর আমরা ফর্মুলায় বসিয়ে দেব। ঠিক আছে, তো নির্ণয় বয়সের সংখ্যাগুরু মান সমান, দেখো এই যে ফর্মুলাটা লিখেছি, প্রত্যেকটা মান আমি এখানে লিখেছি, সেগুলো বসিয়ে দেবো। ঠিক আছে, দেখো এল এর জায়গায় বসালাম 18 যুক্ত F0 75, এখানে 75 বসালাম, বিযুক্ত F(-1) ছিল কত, 45, এখানে 45 বসালাম, বাই 2F0, তাহলে 2 × F0 হচ্ছে 75, তাহলে 75 বসালাম। ঠিক আছে, এই যে F0 75 বসিয়ে দিলাম, 75 মাইনাস F(-1), F(-1) 45 বসিয়ে দিলাম, এখানে 45। তারপর দেখো F(+1), মাইনাস F(+1) ছিল 38, এখানে 38 বসিয়েছিলাম, ইন্টু H। H এখানে কত, 2, যেহেতু এইখানে দেখো H সমান 2 পেয়েছিলাম, 2 বসিয়ে দিলাম, এত বছর। তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা করে নিলাম। ঠিক আছে, এবার এইটাকে ক্যালকুলেশন করে নেব আমরা, কি হলো 18 যুক্ত, দেখো 75 থেকে 45 বাদ দিলে কত হচ্ছে 30, বাই 75 দিয়ে 150 হচ্ছে বিযুক্ত, দেখো এই দুটো যোগ করলে হচ্ছে 83, -83 ইন্টু H, এত বছর। বছর লিখছি কেন, যেহেতু বয়সের আমরা সংখ্যাগুরু মান নির্ণয় করছি, সেটা অবশ্যই তার একক হবে বছর। তারপর দেখো, এটা তাহলে হচ্ছে 18 যুক্ত, এখানে 30 × 60 হচ্ছে, নিচে 150 থেকে 83 বিয়োগ করলে 67 হচ্ছে, তাহলে 60/67 বছর সমান আমি লিখবো 18 যুক্ত, 60কে 67 দিয়ে ভাগ করবো, দশমিক পর 2 ঘর নেব, সেটা হচ্ছে 0.90, এত বছর প্রায়, যেহেতু আরও ছিল সেটা বাদ দিয়ে দিয়েছি, এই জন্য প্রায় লিখলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 18.90 বছর প্রায়।
তাহলে এই যে তথ্য দেওয়া ছিল তার সংখ্যাগুরু মান আমরা বের করলাম 18.90 বছর প্রায়। পরের অঙ্কে চলে যাচ্ছি, দেখো 6-এর দাগে কি বলেছে, শ্রেণীর একটি পর্যায়ক্রমিক পরীক্ষায় 80 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা দেখি ও সংখ্যাগুরু মান নির্ণয় করি। তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকাটা এখানে দেওয়া আছে, দেখো নম্বর এবং ছাত্রছাত্রীর সংখ্যা 0 থেকে 5 পেয়েছে 2 জন, 5 থেকে 10 পেয়েছে 6 জন, 10 থেকে 15 মধ্যে পেয়েছে 10 জন, 15 থেকে 20 মধ্যে পেয়েছে 16 জন, 20 থেকে 25 মধ্যে পেয়েছে 22 জন, 25 থেকে 30 মধ্যে পেয়েছে 11 জন, 30 থেকে 35 মধ্যে 8 জন, 35 থেকে 40 মধ্যে 5 জন। এই তত্ত্বটা দেওয়া আছে আমাকে, সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। তো সংখ্যাগুরু মান নির্ণয় করতে গেলে প্রথমেই আমার যেটা দরকার, দেখবো যে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী বা মডেল ক্লাস নির্বাচন করতে হবে। কীভাবে নির্ণয় করব, না কোন শ্রেণীর পরিসংখ্যা সব থেকে বেশি সেটা আমাকে দেখতে হবে। তো তাহলে দেখো এখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে সব থেকে বেশি পরিসংখ্যা হচ্ছে 22, সেটা কোন শ্রেণীর, না 20 থেকে 25। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে মডেল ক্লাসটা পেলাম 20 থেকে 25। ঠিক আছে, তো নেক্সট আমরা লিখছি কি, দেখো প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের ছক বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা কত, 22, এখানে পেয়েছিলাম। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি যে অতএব সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটি হলো 20 থেকে 25। ঠিক আছে, এবার দেখো এই যে সংখ্যা আমি যদি এই এগুলো নির্ণয় করি, সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী নিম্ন সীমা এল সমান কত, না সেটা অবশ্যই পাবো, কত সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী নিম্ন সীমা এল সমান আমি পেয়ে যাব কত, এখানটাই পাবো 20, এবং এল সমান 20 পাবো। এফ জিরো সমান কত পাবো, এফ জিরো সমান 22 পাবো। এফ অফ মাইনাস ওয়ান কত পাবো, না আগের শ্রেণীর পরিসংখ্যা 16। এফ অফ প্লাস ওয়ান সমান কত পাবো, 11, এবং এইচ কত পাবো, না 25 থেকে 20 বাদ দিতে হবে, 25 থেকে 20 বাদ দিলে যেটা পাওয়া যাবে অর্থাৎ 5। ঠিক আছে, তো এইগুলো আমরা পাবো, তো সেই জন্য আমরা লিখছি পরে, দেখো যে অতএব প্রাপ্ত নম্বরের সংখ্যাগুরু মান সমান ফর্মুলাটা লিখলাম এল প্লাস এফ জিরো মাইনাস এফ অফ মাইনাস ওয়ান বাই 2f0 মাইনাস এফ অফ মাইনাস ওয়ান মাইনাস এফ অফ প্লাস ওয়ান ইন্টু এইচ। এবার দেখো মানগুলো আমরা লিখবো, কোনটা কী মান পাচ্ছি সেটা লিখবো। যেমন প্রথম আমরা লিখবো এল, এল সমান তো এখানে আমি বলেইছিলাম যে এল সমান পাচ্ছি 20, তাহলে সেই কথাটা আমরা লিখবো যে যেখানে এল সমান সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটি নিম্ন শ্রেণী সীমানা সমান 20। তোমরা কিন্তু এইভাবেই লিখবে, এটাই বেটার। ঠিক আছে, তারপর কী লিখবো, এল এর পর আমি এফ জিরো লিখবো। এফ জিরো কী, না এফ জিরো এই শ্রেণীর পরিসংখ্যা কত, 22, তাহলে এফ জিরো হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর পরিসংখ্যা সমান 22। এরপর কী লিখবো, এফ অফ মাইনাস ওয়ান, এফ অফ মাইনাস ওয়ান মানে তার আগের শ্রেণী, এটা যেহেতু সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী তার আগের শ্রেণী হচ্ছে এটা, এর পরিসংখ্যা 16, তাহলে এফ অফ মাইনাস ওয়ান লিখবো সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা, সেটা অবশ্যই 16। একই রকমভাবে দেখো এফ অফ প্লাস ওয়ান সমান লিখবো সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটির ঠিক পরের শ্রেণীর পরিসংখ্যা। দেখো সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী যদি 20 থেকে 25 হয় তার পরের শ্রেণীটা হচ্ছে এটা, তার পরিসংখ্যা কত, 11, সেই জন্য এখানে লিখলাম 11। আর এইচ হচ্ছে কত, না সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, দেখো সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী হচ্ছে 20 থেকে 25, তাহলে তার শ্রেণী দৈর্ঘ্য হবে 25 বিযুক্ত 20 সমান 5। ঠিক আছে, এবার আমি পরের পেজে যাচ্ছি, আমরা এটা পেয়ে গেছি অলরেডি, এটা লিখলাম, এবার আমরা কাজ হবে ফর্মুলায় এগুলোকে বসানো। তাহলে অতএব প্রাপ্ত নম্বরের সংখ্যাগুরু মান সমান আমি ফর্মুলাটা লিখে ফর্মুলায় এই মানগুলো বসিয়ে দেবো। এল সমান দেখো আমি বসাচ্ছি, এল সমান আমি পেয়েছি 20, বসিয়ে দিলাম এখানে 20। এফ জিরো সমান পেয়েছি দেখো 22, বসিয়ে দিলাম। এফ অফ মাইনাস ওয়ান সমান পেয়েছি 16, 16 এখানে পেয়েছিলাম, বসিয়ে দিলাম এখানে। ঠিক আছে, এফ অফ প্লাস ওয়ান সমান পেয়েছিলাম দেখো 11, এখানে বসিয়ে দিলাম, সবগুলো এখানে বসিয়ে দিলাম। এফ অফ 2 ইন্টু এফ জিরো 22 পেয়েছিলাম, মাইনাস এফ অফ মাইনাস ওয়ান 16 মাইনাস, এবং এইচ সমান পেয়েছিলাম 5, সব বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমার কাজ হবে এটা ক্যালকুলেশন করা। তাহলে ক্যালকুলেশন করলে দেখো পরের লাইনে আমরা করছি ক্যালকুলেশন, 20 যুক্ত 22 থেকে 16 বাদ দিলে হচ্ছে 6, এখানে দেখো 22 দিয়ে 44 থেকে 16 আর 11 যোগ করলে হচ্ছে 27, 44 থেকে 27 বাদ দিচ্ছি গুণিতক এইচ, তাহলে হচ্ছে 20 যুক্ত এখানে 6 5 30 হচ্ছে, 30 বাই 44 থেকে 27 বাদ দিলে 17, তাহলে 30 বাই 17 সমান হচ্ছে 20 যুক্ত 1.76 হচ্ছে, এটাকে রাফে ভাগ করবে এই যে 30কে 17 দিয়ে, এবং দশমিকের পর 3 ঘর নিয়ে রাউন্ডিং করবে, সেটা আমরা ধরলাম 1.76 হচ্ছে। তাহলে 20 যুক্ত 1.76 তাহলে পাচ্ছি কত, না 21.76। তাহলে এই যে প্রাপ্ত নম্বরের সংখ্যাগুলো মান পেলাম কত, 21.76 হয়ে গেল। নেক্সট যাচ্ছি দেখো 7-এর দাগে কী বলা আছে, নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি। তো শ্রেণী এবং পরিসংখ্যা দেওয়া আছে, বেশি বলারও প্রয়োজন নেই, দেওয়া দেওয়া আছে। দেখো
এটা দেওয়া আছে 0 থেকে 5-এ 5, 5 থেকে 10-এ 12, 10 থেকে 15-এ 18, 15 থেকে 20 28, 20 থেকে 25-এ 17, 25 থেকে 30-এ 12, 30 থেকে 35-এ 8। এবার দেখো, আমাকে যেহেতু সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে, সংখ্যাগুরু মান নির্ণয় করার ক্ষেত্রে প্রথম আমার মডেল ক্লাস দরকার। মডেল ক্লাস কী করে পাবো? দেখবো কোন শ্রেণীর পরিসংখ্যা সব থেকে বেশি। তো পরিষ্কার দেখো, এখানে আমরা এই যে পরিসংখ্যাগুলো দেখলে সব থেকে বেশি পরিসংখ্যা দেখতে পাচ্ছি কত? 28। তাহলে এখানে 28 যেহেতু সব থেকে বেশি পরিসংখ্যা, তাহলে 28 কোন শ্রেণীতে আছে? 15 থেকে 20। তাহলে এই 15 থেকে 20 হলো আমার মডাল ক্লাস। তাহলে এইটাই হচ্ছে মডাল ক্লাস, ঠিক আছে। এবার আমি কি করছি, তাহলে লিখছি, অতএব প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা কত? 28 পেয়েছিলাম। তাহলে 28 যেহেতু, তাহলে অতএব সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটি হলো কত? না, 15 থেকে 20, যেহেতু ওই পরিসংখ্যা এই শ্রেণীতেই 28 আছে, ঠিক আছে। এবার দেখো আমরা কি করছি, না সূত্রটা আমরা লিখছি, অতএব প্রাপ্ত নম্বরের, এখানে সরি একটু ভুল বলবো, এখানে এটা প্রাপ্ত নম্বরের হবে না, শুধু সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে, তো সেই জন্য আমরা এটা শুধু সংখ্যাগুরু মান নির্ণয়, শুধু সংখ্যাগুরু মান নির্ণয় করব, অতএব এটা বাদ হবে, শুধু সংখ্যাগুরু মান, ঠিক আছে। তাহলে সংখ্যাগুরু মান সমান কত হচ্ছে এগুলো, এবার এর মানগুলো নির্ণয় করছি, এল, F0, F-1-এর মানগুলো নির্ণয় করছি। দেখো যেখানে এল সমান কত, সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা কত পাবো? 15। যেহেতু 15 থেকে 20 হচ্ছে শ্রেণী, তাহলে নিম্ন সীমানা 15। F0 দেখো, F0 কি? সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর পরিসংখ্যা, তাহলে কত হচ্ছে? 28। এই শ্রেণীর পরিসংখ্যা 28। এবার F-1 মানে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটির ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা কত? তার আগের শ্রেণীর পরিসংখ্যা দেখো এখানে 28, আগের শ্রেণীর পরিসংখ্যা 28, তাহলে সরি 18, ভুল বলেছিলাম, 28 নয় 18, তাহলে এখানে 18 পেলাম, এই যে 18 আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো, তারপরের শ্রেণী পরি F+1 সমান কি? সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটি ঠিক পরের শ্রেণীর পরিসংখ্যা কত পেয়েছি? দেখো সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী যদি এটা হয়, তার পরের শ্রেণী হচ্ছে পরিসংখ্যা হচ্ছে কত? না, 17। তাহলে আমরা এখানে 17 এখানে পেয়েছিলাম, এই যে 17 এখানে বসিয়ে দিলাম। আর বাকি আছে দেখো H, তো H এখানে হচ্ছে আমরা সহজেই পেয়ে যাব, কেন? H সমান জানি, ওই সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য সমান হবে, এখানে সংখ্যাগুরু সম্বলিত যেহেতু 15 থেকে 20, তাহলে 20 থেকে 15 বাদ দেবো, কত হচ্ছে? 5। সেই জন্য সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 5 পেয়ে গেলাম। এবার আমি পরের এতে চলে যাচ্ছি, পরের পেজে, ঠিক আছে। দেখো এটা আমার অলরেডি জানা আছে, আমি লিখেছি খাতায়, তারপরে আমি অতএব প্রাপ্ত নম্বরের সংখ্যাগুরু মান লিখছি, এটা সংখ্যাগুরু মান নয়, শুধু প্রাপ্ত নম্বরের নয়, অতএব সংখ্যাগুরু মান সমান হবে, আমার এটা কেটে দিলাম যেহেতু এটা ভুল ছিল, ঠিক আছে। তো সংখ্যাগুরু মান সমান, দেখো আমি ফর্মুলাটা লিখছি, ঠিক আছে, ফর্মুলা লিখলাম, L+F0-F0-1/2F0-F0-1-F0+1 H। এবার দেখো এই মানগুলো যেগুলো পেয়েছিলাম জাস্ট এখানে বসিয়ে ক্যালকুলেশন, আর কিছু নেই। তাহলে দেখো প্রথমে দেখো, এল এর জায়গায় 15 বসালাম, F0-র জায়গায় 28 বসালাম, F-1 18 পেয়েছিলাম, 18 বসালাম, 2 × F0 28 বসালাম, মাইনাস F-1 18 বসালাম, F+1 হচ্ছে 17, 17 বসালাম, × H সমান 5 বসিয়ে দিলাম। এবার দেখো আমরা ক্যালকুলেশন করছি, 15 যুক্ত দেখো 28 থেকে 18 বাদ দিলে 10, 28 2 এখানে 56 হচ্ছে, বিযুক্ত দেখো 18 আর 17 যোগ করে দিলাম কত? 35 হচ্ছে, × 5। তারপরে দেখো, তাহলে 15 যুক্ত হচ্ছে 10 আর 5 গুণ হলে 50/, এটা 56 থেকে 35 বিয়োগ করলে 21, তাহলে 50/21 সমান হচ্ছে, দেখো 15 যুক্ত 50কে 21 দিয়ে ভাগ করলাম, হলো 2.3, আর এটা দশমিকে রাউন্ডিং করলাম 2 দশমিক স্থান পর্যন্ত, হলো 2.38, তাহলে হচ্ছে 15 যুক্ত 2.38, তাহলে যোগ করলে পাচ্ছি 17.38 প্রায়। তাহলে এই যে যে আমাকে সংখ্যাগুরু মানটা নির্ণয় করতে বলেছিল, তাহলে আমার নির্ণয় সংখ্যাগুরু মান হলো 17.38, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের দাগের অঙ্কে। দেখো 8-এর দাগে বলেছে, নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি, ঠিক আছে। তো এইখানে দেখো এই অঙ্কটায় শ্রেণী এবং পরিসংখ্যা দেওয়া আছে, শ্রেণী দেখো 45 থেকে 54 8, 55 থেকে 64 13, 65 থেকে 74 19, 75 থেকে 84 32, 85 থেকে 94 12, 95 থেকে 104 6। তো দেখো প্রথমে যে জিনিসটা আমার সন্দেহ হচ্ছে, দেখো এখানে একটা গ্যাপ আছে, এখানে 54 এখানে 55, তাহলে আমাদের প্রথম কাজ হবে এই গ্যাপটাকে অ্যাডজাস্ট করা। তাহলে শ্রেণী দেওয়া আছে, একে শ্রেণী সীমানায় আমাকে রূপান্তরিত করতে হবে, ঠিক আছে, তারপর আমার কাজে আমি যাব। তাহলে সেই জন্য আগে আমি শ্রেণী সীমানায় ছকটাকে এইভাবে সাজালাম, দেখো শ্রেণী, শ্রেণী সীমানা, পরিসংখ্যা।
যেহেতু ওয়ান গ্যাপ ছিল 0.5 করে অ্যাডজাস্ট করেছি, অর্থাৎ নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ ঊর্ধ্ব সীমার সঙ্গে 0.5 যোগ। দেখো 45 থেকে 0.5 বিয়োগ করেছি, হয়েছে 44.5, এখান থেকে দেখো 54-র সঙ্গে 0.5 যোগ করেছি 54.5। তাহলে এটা তোমরা অলরেডি আগের ক্লাসে জেনেছ, তাহলে এটাকে আমি এই শ্রেণীটাকে করলাম 44.5 থেকে 54.5, তার পরিসংখ্যা যা ছিল তাই থাকবে। আর এটাকে দেখো 55 থেকে 64 ছিল, 55 থেকে 0.5 বাদ দিলাম 54.5, এর সঙ্গে 0.5 যোগ করলাম হলো 64.5। এখানে 65 ছিল, 0.5 বিয়োগ করলে হচ্ছে 64.5, এটার সঙ্গে 0.5 যোগ করলে হচ্ছে 74.5, তাহলে এটা হলো 64.5 থেকে 74.5। একই রকম পরেরগুলো হচ্ছে দেখো 74.5 থেকে 84.5, 84.5 থেকে 94.5, 94.5 থেকে 104.5। এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, যদি এভাবে গ্যাপ থাকে গ্যাপটা কিন্তু অ্যাডজাস্ট করতেই হবে। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এরপর দেখো এটা পেয়ে যাওয়ার পর এটা এটা বের করতে হলো এই জন্য, আমরা আমার যদি নিম্ন সীমা যখন আমি নিম্ন সীমা বের করবো, দেখো আমার কিন্তু এইখান থেকে যদি নিম্ন সীমা বের করে নিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাহলে আমাকে নিম্ন সীমানা এইখান থেকে বের করতে হবে, শ্রেণী সীমানা থেকে। ঠিক আছে, তো যাই হোক, যেহেতু সংখ্যাগুরু মান নির্ণয় করব, আমার প্রথম কাজ হবে সব থেকে বেশি পরিসংখ্যা কোথায় আছে সেটা বের করা। দেখো এখানে সব থেকে বেশি পরিসংখ্যা কত কত আছে, 32, সব থেকে বেশি পরিসংখ্যা আছে 32। তাহলে যেহেতু 32 আছে, তাহলে এই শ্রেণীটাই হচ্ছে কিন্তু আমার সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী বা মডেল ক্লাস। এটা কিন্তু নয়, এটা কিন্তু নয়, এটা যদি তোমরা লিখো তাহলে কিন্তু ভুলে যাবে, এটাই হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত, এটাই হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। যাই হোক, এরপর আমরা দেখো লিখছি কি না, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন চকে সর্বাধিক পরিসংখ্যা 32 লিখেছিলাম, তাহলে অতএব সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটি হলো দেখো 74.5 থেকে 84.5। এটা যদি তোমরা ভুল করে 75 থেকে 84 লিখে ফেলো তাহলে কিন্তু কোনো নম্বর পাবে না, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটি হলো 74.5 থেকে 84.5। এবার দেখো আমরা ফর্মুলা লিখছি, অতএব প্রাপ্ত নম্বরের গড়, দেখো এখানে প্রাপ্ত নম্বরের গড় যেহেতু এখানে শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া আছে, শুধু সংখ্যাগুরু মানই হবে, এটা কিন্তু হবে না প্রাপ্ত। এটা হচ্ছে কপি করে আমরা যখন তৈরি করেছিলাম আমি লেখাটা, তাতেই ভুলটা থেকে গেছে। ঠিক আছে, এটা ভুলটা থেকে গেছে, এটা কিন্তু তোমরা লিখবে না। ঠিক আছে, এটা এই জন্য আমি ইয়ে করে দিলাম। ঠিক আছে, অতএব সংখ্যাগুরু মান, তাহলে দেখো এবার দেখো আমি পাচ্ছি এল সমান কত, না সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটি নিম্ন শ্রেণী সীমানা সেটা অবশ্যই কত হচ্ছে 74.5। তারপরে দেখো এফ জিরো সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী পরিসংখ্যা কত হচ্ছে 32 হচ্ছে। ঠিক আছে, এটা কত পেলাম 32, সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর পরিসংখ্যা পেলাম 32, তাহলে 32 বসিয়ে দিলাম, এই যে 32 বসিয়ে দিলাম। তারপরে কত পাচ্ছি দেখো, তারপরে পাচ্ছি কি এফ অফ -1 সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা, দেখো আগের শ্রেণীর পরিসংখ্যা দেখো এখানে কত পেয়েছি 19, এবং পরের শ্রেণীর পরিসংখ্যা দেখো 12, সেই জন্য এফ অফ -1 সমান 19, এফ অফ +1 সমান 12। আর একটা ছিল সেটা হচ্ছে এইচ, এইচ কত সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী দৈর্ঘ্য, দেখো যেহেতু এটা শ্রেণীটা 74.5 থেকে 84.5, তাহলে 84.5 থেকে 74.5 আমি বিয়োগ করব, বিয়োগ করলে কত পাচ্ছি 10। দেখো সবগুলো আমি পেয়ে গেলাম, এরপর আমার কাজ হবে এই ফর্মুলায় বসিয়ে দিয়ে মান নির্ণয় করা। দেখো এখানে ফর্মুলা আমার দেওয়া আছে, আমি ফর্মুলাটা বসিয়ে মান নির্ণয় করছি। ঠিক আছে, এখানেও সেই একই কথা বলবো, এখানে প্রাপ্ত নম্বরের গড় হবে না, এখানে শুধু হবে সংখ্যাগুরু মান সমান। ঠিক আছে, তো এবার দেখো সংখ্যাগুরু মানের ফর্মুলায় আমি বসিয়ে দিলাম, সূত্র লিখলাম, এবার মানগুলো বসিয়ে দিলাম। দেখো এল এর মান 74.5, এফ জিরো হচ্ছে 32, এফ অফ -1 19, 2×F0 32, মাইনাস এফ অফ -1 29, মাইনাস এফ অফ +1 সমান 12×10, বসিয়ে দিয়ে আমার কাজ হচ্ছে এটাকে সরল করা। দেখো 74.5 যুক্ত 32 থেকে 19 বাদ দিলে 13, গুণিতক 10 আছে, নিচে দেখো 32 দিয়ে 64 থেকে বিয়োগ করো 19 আর 12 যোগ করলে 31 হয়ে যাচ্ছে, এটা -31 হচ্ছে। তাহলে 74.5 এখানে দেখো 10 আর 13 গুণ করলে 130, বাই এখানে 64 থেকে 31 বাদ দিলে 33, তাহলে 74.5 যুক্ত 130/33। দেখো এটা আমি রাফে ভাগ করব এবং দশমিকের পর দুঘর নেব, সেটা দেখো বেরিয়েছে 3.94, তাহলে যোগ হচ্ছে 74.5, তার সঙ্গে যোগ হচ্ছে 3.94 প্রায়। প্রায় কেন হচ্ছে না, যেহেতু আমার ভাগটা সম্পূর্ণভাবে কাটছে না, আমি কিছুটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, সেই জন্য একটা প্রায় লিখছি। ঠিক আছে, এবার দেখো যোগ করলে হচ্ছে 78.44, তাহলে এই যে সংখ্যাগুরু মান এখানে বেরোলো কত, 78.44। ঠিক আছে, তাহলে এখানে সংখ্যাগুরু মান 78.44। এবার দেখো নয়ের দাগেই চলে যাচ্ছি এমসিকিউ। একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, অপশান দিয়েছে পরিসংখ্যা রেখা, পরিসংখ্যা বহুভুজ, আয়তলেখ, ওঝাই।
তাহলে দেখো মধ্যম আমরা কোথা থেকে পাই, না এই পরিসংখ্যা বহুভুজ থেকে, না সরি অজাইব থেকে পাই, পরিসংখ্যা বহুভুজ নয় অজাইব থেকে পাই, যেটা আমরা অঙ্কন করি, ঠিক আছে অজাইব। তাহলে এই ডি হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। অজাইব থেকে আমরা করি না 50% করে, কোথায় 50 হলো n/2, কোণ সোজা হচ্ছে সেখান থেকে লম্ব টেনে আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা হলো অজাইব, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো দ্বিতীয়টা বলেছে, যদি এই সংখ্যাগুলির গড় 9 হয় তাহলে এটা কোনটা সঠিক। তাহলে দেখো এই সংখ্যাগুলির গড় যদি 9, তাহলে এই সংখ্যাগুলি যোগ করব বাই কত, কটা সংখ্যা, 1টা 2টা 3টে 4টা 5টা 6টা, বাই 6 সমান হবে 9। তাহলে সেই কাজটাই করি, দেখো সেইটা লিখলাম, প্রত্যেকটা যোগ করেছি, বাই 6 সমান 9। এখান থেকে দেখো যোগ করে দিয়েছি, এগুলো দেখো হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস, এটা যোগ করলে হচ্ছে 35, দেখো 713 8 21 14 35, তাহলে এক্স প্লাস ওয়াই যুক্ত 35 সমান দেখো 6, এখানে গুণ হয়ে যাচ্ছে 954। তাহলে বা এক্স প্লাস ওয়াই সমান দেখো 54 ছিল, 35 বিয়োগ হয়ে যাচ্ছে কত হচ্ছে 19, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 19। কোন অপশানটা সঠিক? এই বির অপশানটা, তাহলে বির অপশানটা ঠিক। এবার পরেরটাই চলে যাচ্ছি, দেখো এই তথ্যগুলো দেওয়া আছে, দিয়ে বলেছে যে তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়, মানে মধ্যমা কত বৃদ্ধি পাবে, তাহলে 35 থাকলে কত আর না থাকলে কত আমাকে বের করতে হবে। তো দেখো প্রথমেই আমরা বের করছি যে 35 থাকলে মধ্যমা কত, দেখো 35 যদি থাকে, এটা যদি থাকে তাহলে মধ্যমা দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা থাকছে, তার মানে 4 নম্বর আর 5 নম্বর পদের গড় হচ্ছে, 4 নম্বর পদ এবং 5 নম্বর পদ কত, 4 নম্বর 36 5 নম্বর 37, তাদের গড়, তাহলে 36 যুক্ত 37/2 সমান হচ্ছে 36.5। এবার বের করবো 35 না থাকলে মধ্যমা কত, 35 না থাকলে মধ্যমা, 35 যদি আমি বাদ দিয়ে দিই, 35 যদি বাদ দিয়ে দিই তাহলে আমার গড় কত, মধ্যমা কত হচ্ছে, 35 বাদ গেলে দেখো কটা টার্ম হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা, তাহলে 4 নম্বর টার্ম হচ্ছে মধ্যমা, সেটা কোনটা, 37, সেই জন্য লিখলাম 37। তাহলে এবার ভেবে দেখো মধ্যমা বৃদ্ধি পাচ্ছে কত, আগে ছিল 36.5, 35 না থাকলে হচ্ছে 37, তাহলে কত বৃদ্ধি পেলো, না 37 বিযুক্ত 36.5 সমান হলো 0.5। তাহলে কোন অপশানটা সঠিক, দেখো এখানে ডির অপশানটা সঠিক, তাহলে হয়ে যাচ্ছে ডি। চারের দিকে দেখো এইগুলো দিয়েছে, 16 15 17, 16 15 x 19 17 14, তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত। দেখো সংখ্যাগুরু মান মানে 15, যেহেতু তার মানে 15ই সব থেকে বেশি বার আছে, কিন্তু আমি এই তথ্যে দেখতে পাচ্ছি দেখো 16 দুবার আছে, 17ও 2বার আছে, 15ও 2বার আছে, তাহলে আমার মধ্যমা তো হচ্ছে 15 16 17 সবগুলো হতে পারে। তাহলে যেহেতু মধ্যমা বলেছে 15, তাহলে নিশ্চয়ই মধ্যমা 2বারের বেশি আছে, তাহলে 3বার আছে, তাহলে 3বার থাকতে গেলে অবশ্যই এক্স এর মান কত হতে হবে, 15। তাহলে আমার এখানে উত্তর হবে x = 15, x = 15, অর্থাৎ এ এর অপশানটা ঠিক হবে। তারপরে দেখো এটা বলেছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো এই তথ্যের মধ্যমা 24 হলে এক্স এর মান নির্ণয় করো, তাহলে এটা ঊর্ধ্বক্রমে সাজানো আছে এবং মধ্যমা বলেছে 24, তাহলে দেখো হিসেব করি কটা তথ্য দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা তথ্য দেওয়া থাকলে তার মধ্যমা হবে 5 নম্বর এবং 6 নম্বর পদের গড়। তাহলে 5 নম্বর পদ কোনটা হিসেব করি, 1 2 3 4 5, 5 নম্বর পদ হচ্ছে x+2 আর 6 নম্বর পদ হচ্ছে x+4, তাহলে এদের গড়ই হচ্ছে 24। তাহলে এদের গড় কী করে পাবো, না তাকে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, দেখো x+2 যুক্ত x+4/2 সমান 24 হচ্ছে, সমান দেখো এটা যোগ করলে হচ্ছে 2x+6 = 24, সঙ্গে 2 গুণ হচ্ছে 48, তাহলে বা এখানে বা হবে, এখানটায় বা হবে, হ্যাঁ এখানে বা হবে, বা 2x = 48 বিযুক্ত 6 = 42, তাহলে বা x = কত 21, তাহলে যেহেতু 2x = 42 হচ্ছে, x = আসছে 21, তাহলে আমার এখানে অপশানটা কোনটা সঠিক হবে, 21-এর অপশান কত এটা আছে দেখতে হবে, সেটা আছে বিতে। এরপর দেখো চলে যাচ্ছি পরেরটায়, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো, বলেছে এই তথ্যের সংখ্যাগুরু মান 10। দেখো সংখ্যাগুরু মান 10 যদি হয় তাহলে 10ই বেশিবার থাকবে, কিন্তু এখানে দেখছি 10 একবার আছে, 9 3বার আছে, তার মানে সংখ্যাগুরু মান 9 10 নয়, তার মানে এটা মিথ্যে, তাহলে বিবৃতিটি মিথ্যে। এরপরে দেখো এই তথ্যের মধ্যমা 18, দেখো এই তথ্যকে যদি আমি সিরিয়ালি সাজাই, সাজালে দেখো হবে 3 5 14 18 20, 5টা এখানে আসবে, 3 5 14 18 20, তাহলে মাঝে থাকছে দেখো 14, 3 5 তারপর 14 তারপর 18 20, তাহলে হচ্ছে 14 মধ্যমা, এখানে বলেছে 18, তাহলে মিথ্যে। এবার দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক, তো আমরা জানি এগুলো হচ্ছে মধ্যগামিতার প্রবণতার বা কেন্দ্রীয় প্রবণতার মাপক, তাহলে এখানে আমরা লিখবো কেন্দ্রীয় প্রবণতার মাপক।
এরপর দিয়েছি দেখো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স এন এর গড় যদি এক্স বার হয় তাহলে এ এক্স ওয়ান এ এক্স টু এ এক্স থ্রি ডট ডট এ এক্স এন এর গড় কত হবে। তো দেখো তার মানে এখানে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে এ যদি গুণ করা থাকে তাহলে তাদের গড় কী করে হবে, না গড়ের সঙ্গে এ গুণ হয়ে যাবে, তাহলে এ গড় হবে এ এক্স বার। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বে যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য ড্যাশ হয়, শ্রেণীদৈর্ঘ্য অবশ্যই সমান হয়। ঠিক আছে, তো আমরা সমান নিই, না হলে একটা কথা বলা হয়েছিল যে তাদের কোনো সাধারণ উৎপাদক নিয়ে করতে হবে। তো যাই হোক, আমরা সেখানে বলেছিলাম যে এই পদ্ধতিটা এড়িয়ে যাই ভালো। তো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণী শ্রেণীদৈর্ঘ্য সমান হতে হয়। এবার দেখো 10-এর দাগে আমরা চলে যাচ্ছি, কি বলেছে না, একটা ছক দেওয়া আছে দেখো, উপরের পরিসংখ্যা বিভাজন ছকের মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার অন্তর্ফল, তাহলে দুটো শ্রেণী আগে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করলাম, এইভাবে তালিকা তৈরি করলাম। এবার দেখো এখানে আমার প্রথম চাই যে মধ্যমা শ্রেণী, তাহলে দেখো মোট পরিসংখ্যা আছে 77, তাহলে 77-এর অর্ধেক কত, না 77-এর অর্ধেক 38.5, সেই জন্য লিখলাম মোট পরিসংখ্যা এন সমান 77 এবং n/2 সমান 38.5। তাহলে 38.5 কোথায় পড়ছে দেখো, এখানে 22 তারপরে 42, 38.5 তাহলে পড়েছে 125 থেকে 145। সুতরাং তাহলে মধ্যমা শ্রেণীটা হলো 125 থেকে 145। তাহলে আমাকে বলেছে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা কত, না মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা তাহলে কত পাচ্ছি, না এটার 145। এবার দেখো সর্বোচ্চ পরিসংখ্যা কোথায় আছে, দেখো এখানে সর্বোচ্চ পরিসংখ্যা 20, সেটাও আছে দেখো 125 থেকে 45, মানে একই শ্রেণী হচ্ছে, তাহলে এটাই মধ্যমা শ্রেণী আবার এটাই মডেল ক্লাস বা সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী বা সংখ্যাগুরু শ্রেণী। তাহলে এটা যদি আছে এর নিম্ন সীমানা কত, এই সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা 125, তাহলে আমাকে বলেছে তাদের অন্তর, তাহলে আমি লিখতে পারি অতএব মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা ও সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা অন্তর্ফল সমান 145 বিযুক্ত 125 সমান 20 হয়ে গেল। নেক্সট দেখো এখানে বলেছে দ্বিতীয়টা, 150 জন অ্যাথলিট 100 মিটার হার্ডল রেস যত সেকেন্ডে সম্পূর্ণ করে তার একটি পরিসংখ্যা বিভাজন দেওয়া আছে নিচে। বলেছে 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করেছে, তার মানে দেখো 14.6 সেকেন্ডের কমে মানে ক্রমযৌগিক পরিসংখ্যা লাগবে। তো আমি এখানে সরাসরি অঙ্কটা করে দিতে হবে যেহেতু শর্ট প্রশ্ন, 14.6 দেখো এর ঊর্ধ্ব সীমা আছে এর নিচে, তাহলে এইগুলো সব যোগ করলেই আমরা পাবো দেখো যে এটা যদি এটা হচ্ছে 14 সেকেন্ডের কম, তাহলে সেটা নিশ্চয়ই 14.6 সেকেন্ডের কম। এটা দেখো 14.2, 14 থেকে 14.2 সেকেন্ড, তাহলে এও হচ্ছে 14.6 সেকেন্ডের কম, তাহলে এইগুলো এতটা পর্যন্ত আমাকে যোগ করতে হবে, তার মানে আমার উত্তর হবে 2+4+5+71। তাহলে দেখো অতএব আমরা লিখলাম 14.6 সেকেন্ডের কম সময়ে 100 মিটার দৌড় সম্পন্ন করেছে দেখো এই যে 2+4+5+71 এত জন, যোগ করলে আসছে 82 জন, তাহলে আমার উত্তর হলো 82 জন। এবার দেখো এখানে একটা অঙ্ক বলেছে, এই অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসতে পারে। কি বলেছে দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে 8.1, সামেশন এফআই এক্সআই সমান 132+5K এবং সামেশন এফআই সমান 20 হলে কে এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমেই গড়ের ফর্মুলাটা লিখে নেব, তো আমরা গড়ের ফর্মুলা জানি যে অতএব গড় সমান সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। এবার কী করবো, আমরা মান বসিয়ে দেবো, গড় সমান কত 8.1, তাহলে বসিয়ে দিলাম, আর সামেশন এফআই এক্সআই 132+5K বসিয়ে দিলাম, আর সামেশন এফআই 20 বসিয়ে দিলাম। এবার দেখো আমরা কোনাকুনি গুণ করে দিলাম, 132+5K সমান 8.1-এর সঙ্গে 20 গুণ করলাম, কত হলো 162। তাহলে বা পরের লাইনে আমি বলতে পারি 5K সমান 162 থেকে বিয়োগ হয়ে যাবে 132 সমান হলো 30। তাহলে বা কে সমান কত হবে দেখো, 5K সমান যদি 30 হয় তাহলে কে সমান হলো 6, তাহলে তোমাকে কে এর মান জানতে চেয়েছিল, তাহলে বেরোলো কে এর মান 6, এটা হয়ে গেলো। এরপর আমরা 4-এর দাগে চলে যাচ্ছি, দেখো 4-এর দাগে এটা স্টেপ ডেভিশন মেথডের অঙ্ক, দেখো এখানে এই দেওয়া আছে যে ইউআই সমান xi-25/10, তার মানে দেখো xi-a/h, এখানে এর জায়গায় 25 আছে, এইচের জায়গায় 10 আছে, সামেশন এফআই ইউআই সমান 20 দেওয়া আছে এবং সামেশন এফআই সমান 100 দেওয়া আছে, তাহলে এক্স বার বা গড় নির্ণয় করতে বলেছে। তো দেখো আমরা যদি জানি যে গড়ের যে সূত্র কি, গড় সমান এ প্লাস অর্থাৎ কল্পিত গড় প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ, যেখানে এ সমান কত 25 এবং এইচ সমান 10, দেখো এই ফর্মুলাতে আমরা বসিয়ে দিলে মানগুলো তাহলেই আমরা গড় পেয়ে যাবো, এক্স বার পেয়ে যাবো। দেখো এ সমান তো 25 এখানে দেখেই বুঝতে পেরেছি, তাহলে এ সমান 25 বসিয়ে দিলাম প্লাস সামেশন এফআই ইউআই, দেখো 20 দেওয়া আছে তাহলে 20 বাই দেখো সামেশন এফআই সমান 100 বসিয়ে দিলাম ইন্টু, এটা ইন্টু চিহ্ন গুণ চিহ্ন, এটা এক্স নয়, এক্সের মতো লাগলেও এটা গুণ চিহ্ন, ইন্টু দেখো এইচ, এইচ সমান কত 10, এখানে ছিল 10, তাহলে এইচ সমান 10 বসিয়ে দিলাম।
দেখো 10 আর 20 গুণ করলে 200/100, মানে 2 হচ্ছে, তাহলে 25 যুক্ত 2 হচ্ছে, তাহলে 25 যুক্ত 2 = 27, তাহলে এক্স বারের মান হলো 27। পরের অঙ্কে চলে যাচ্ছি, কি বলেছে, একটা ছক দেওয়া আছে, বলেছে নম্বর এবং ছাত্র সংখ্যা 10-এর কম পেয়েছে 3 জন, 20-এর কম পেয়েছে 12 জন, 30-এর কম 27 জন, 40-এর কম 57 জন, 50-এর কম 75 জন, 60-এর কম 80 জন। উপরে পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু শ্রেণীটি বের করি। তো দেখো সংখ্যাগুরু শ্রেণী বের করতে গেলে এখানে কিন্তু এটা পরিসংখ্যা দেওয়া নেই, এটা কিন্তু ক্রমযোগী পরিসংখ্যা, যেহেতু বলেছে 10-এর কম। তাহলে দেখো 10-এর কম আছে 3 জন, এবার 10 থেকে 20-র মধ্যে কতজন আছে? না দেখো যেহেতু 20-র কম, তাহলে সেটা 10-এর কমও তো আছে, তার মানে 10 থেকে 20-র মধ্যে কত আছে? না, তাহলে 12 থেকে 3 বিয়োগ করতে হবে। একই রকম 20 থেকে 30-এর মধ্যে কতজন আছে কী করে পাবো? তাহলে 27 থেকে 12 বিয়োগ করতে হবে। 30 থেকে 40-এর মধ্যে কতজন আছে কী করে পাবো? না, এই 57 থেকে 27 বিয়োগ করতে হবে। 40 থেকে 50-এর মধ্যে কতজন আছে কী করে পাবো? না, 75 থেকে 57 বিয়োগ করতে হবে। 50 থেকে 60-এর মধ্যে কতজন আছে কি করে পাবো? না, 80 থেকে 75 বিয়োগ করতে হবে। তো যাই হোক, আমরা তাহলে আগে ছকটা তৈরি করি। সেই ছকে দেখো এগুলো কিন্তু যেটা দেওয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে আমাদের এমনি পরিসংখ্যাও নির্ণয় করতে হবে। তো সেই জন্য আমরা প্রথমেই লিখলাম যে পরিসংখ্যা বিভাজন তালিকা নিম্নরূপ, সেটা দেখো আমরা করছি, অর্থাৎ নম্বর এবং পরিসংখ্যা। তাহলে নম্বর দেখো এটাকে 10-এর কম, আমি যেহেতু নম্বর 0 থেকে 10 ঋণাত্মক নম্বর হয় না, সেই জন্য 0 থেকে 10 লিখলাম 3। 10 থেকে 20 দেখো কতজন পাবে? না, 12 থেকে 3 বিয়োগ হবে, কত? 9। এবার দেখো 20 থেকে 30-এ হচ্ছে 27 থেকে 12 বিয়োগ হচ্ছে 15। তারপর 30 থেকে 40 কত হবে? 57 থেকে 27 বিয়োগ হলো 30। 40 থেকে 50, 75 থেকে 57 বিয়োগ হলো 18। এবার 50 থেকে 60 কত? 80 থেকে 75 বিয়োগ হলো 5। তাহলে এইগুলো আমরা পরিসংখ্যা পেলাম। এবার যেহেতু আমাকে সর্বোচ্চ সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে, তাহলে আমাকে বের করতে হবে সর্বোচ্চ পরিসংখ্যা। সর্বোচ্চ পরিসংখ্যা এখানে দেখো আছে কোন শ্রেণীটার, সেটা হচ্ছে এই সর্বোচ্চ পরিসংখ্যা যে 30, সেটা কোন শ্রেণীটার? না, 30 থেকে 40। তাহলে আমার এখানে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীটি হলো 30 থেকে 40, আমার বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে? তাহলে এখানে আমার সংখ্যাগুরু শ্রেণীটি মান শ্রেণীটি হলো 30 থেকে 40, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখলাম, অতএব পরিসংখ্যা বিভাজন তালিকার সংখ্যা গুরু শ্রেণী হলো 30 থেকে 40, পেয়ে গেলাম, ঠিক আছে? তো এইভাবে আমরা অঙ্কগুলো করলাম। কোনো সমস্যা থাকলে অবশ্যই শেয়ার করবে, এবং অবশ্যই তোমরা ভিডিওটি দেখার পর কমেন্ট সেকশানে গিয়ে নিজের নামটি লিখতে ভুলবে না।